মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। বিষয়টা কীরকম, না ম্যাগনেটিক এফেক্ট বা চুম্বকীয় ক্রিয়া চুম্বকের হবে এটাই আমাদের ধারণা, কিন্তু এখানে দেখব যে তড়িৎ প্রবাহের ফলে একটা চুম্বকীয় ক্রিয়া সৃষ্টি হচ্ছে। আমরা আগের পরিচ্ছেদে দেখেছি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ যায় তখন তড়িৎ প্রবাহের ফলে তার চারপাশে তড়িৎ প্রবাহের ফলে সেখানে একটা তাপ সৃষ্টি হচ্ছিল, সেটাকে আমরা বলেছিলাম তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। আর এখানে দেখব কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ যাচ্ছে তখন তার চারদিকের অঞ্চলে একটা চুম্বকক্ষেত্র সৃষ্টি হচ্ছে। কী করে বুঝব চুম্বকক্ষেত্র সৃষ্টি হচ্ছে, না একটা তড়িৎবাহী তারের পাশাপাশি আমি যদি চুম্বক শলাকা একটা নিয়ে আসি তাহলে দেখব যে সেই চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছে, অর্থাৎ একটি চুম্বকের পাশে চুম্বক শলাকা আনলে যেভাবে বিক্ষিপ্ত হয় এক্ষেত্রেও সেইভাবেই বিক্ষিপ্ত হচ্ছে। তাহলে এই ঘটনা প্রমাণ করে যে কোনো তড়িৎবাহী তার তার চারপাশে একটা চুম্বকক্ষেত্র সৃষ্টি করে, এবং সেই চুম্বকক্ষেত্রে আমি অন্য কোনো চুম্বক যদি নিয়ে আসি সেটা প্রভাবিত হবে। এই ঘটনাটাই বিজ্ঞানী ওরস্টেড পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছিলেন। তিনি কি করেছিলেন, না একটা তড়িৎবাহী তার নিয়ে তার পাশে একটি চুম্বক শলাকাকে রেখেছিলেন, এরকম একটি চুম্বক শলাকা উত্তর মেরু দক্ষিণ মেরু। তো দেখা গেল যখনই তড়িৎ প্রবাহ এই এস প্রান্ত থেকে এন প্রান্তের দিকে যাচ্ছে এই তড়িৎবাহী তার বরাবর, এবং চুম্বক শলাকাটাকে যখনই তার ঠিক নিচে রাখা আছে সমান্তরালে, তখন দেখা যাবে যে এই যে চুম্বক শলাকার উত্তর মেরু সে কিন্তু এদিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং দক্ষিণ মেরু এদিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আবার পরের মুহূর্তে যদি তড়িৎ প্রবাহের অভিমুখটা পাল্টে দেওয়া যায় তাহলে দেখা যাবে এর বিপরীত ঘটনা, অর্থাৎ এই উত্তর মেরু যেটা পশ্চিম দিকে যাচ্ছিল সেটা কিন্তু পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। আবার এই তড়িৎবাহী তারটিকে যদি নিচের দিকে রাখা যেত, অর্থাৎ চুম্বক শলাকার সমান্তরালে নিচে যদি তড়িৎ পরিবাহী তারটিকে রাখা হতো এবং তড়িৎ প্রবাহ পাঠানো হতো, তাহলে দেখা যাচ্ছিল যে আগের ঘটনাগুলোর ঠিক বিপরীত ঘটনা, অর্থাৎ উপরে থাকার ফলে উত্তর মেরু যদি পশ্চিম দিকে যায় তাহলে নিচে থাকার সময় দেখা যাবে সেই একই দিকে যদি তড়িৎ প্রবাহ যায় তাহলে উত্তর মেরু পূর্ব দিকে বিক্ষিপ্ত হচ্ছে। তো এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো, এটা কী প্রমাণ করে, না ওরস্টেড পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দিলেন, এটা প্রমাণ করে যে এই যে তড়িৎবাহী তার সে তার চারপাশে একটা চুম্বকক্ষেত্র সৃষ্টি করেছে, এবং সেই চুম্বকক্ষেত্রে যেহেতু এই চুম্বক শলাকা এসেছে তাই সে প্রভাবিত হয়েছে এবং বিক্ষিপ্ত হয়েছে। যদিও এই তড়িৎবাহী তারের ওপরে যদি লৌহচূর্ণ আনা যায় তাহলে সেই লৌহচূর্ণকে কিন্তু এই তার কোনো রকম আকর্ষণ করে না, অর্থাৎ এ নিজে কোনো চুম্বকে পরিণত হচ্ছে না কিন্তু তার চারপাশে একটি চুম্বকক্ষেত্র সৃষ্টি করছে। এই যে তড়িৎ প্রবাহ কোন দিকে গেলে পাশে থাকা একটি চুম্বক শলাকার কোন মেরু কোন দিকে বিক্ষিপ্ত হবে এই সংক্রান্ত কিন্তু একটি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, সন্তরণ মানে সাঁতার কাটা, সন্তরণ নিয়ম। নিয়মটা কি, না নিয়মটাতে বলা হলো যে কোনো তড়িৎবাহী তার বরাবর, এইটা ধরো একটা তড়িৎবাহী তার, এই তড়িৎবাহী তার বরাবর কোনো ব্যক্তি যদি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে, ধরা যাক তড়িৎ প্রবাহ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে,
তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখে যদি সাঁতার কাটতে থাকে তাহলে কোন দিকে মুখ করে? না, একটা চুম্বক শলাকা ধরা যাক, এইভাবে রাখা আছে, এইভাবে রাখা আছে, আর একজন ব্যক্তি সাঁতার কাটছে তড়িৎ প্রবাহের অভিমুখে। আমি এইভাবে ব্যক্তিটাকে দেখাতে পারি, তার পা দুটো হাত, তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে যাচ্ছে। তো সন্তরণ নিয়মে কি বলা হলো? না, তড়িৎবাহী তার বরাবর কোনো ব্যক্তি চুম্বক শলাকার দিকে, এই যে চুম্বক শলাকার নিচে রয়েছে, চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে থাকলে, তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে থাকলে ব্যক্তিটির প্রসারিত বাম হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে, চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে। তাহলে ব্যক্তির বাম হাত আছে এদিকে আর উত্তর মেরু বিক্ষেপটাও সেই দিকে হচ্ছে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। তাহলে এই অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রের সাহায্যে আমরা বুঝে যেতে পারলাম যে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হলে এবং একটি চুম্বক শলাকা কোন অবস্থানে থাকলে তার উত্তর মেরুর বিক্ষেপটা কীরকম হবে। এই হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। পরীক্ষায় আমরা খাতা দেখার সময় দেখি যে অনেকেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ শব্দ ছেড়ে চলে যাচ্ছে, এখানে যে শব্দগুলি বললাম সবগুলি কিন্তু উল্লেখ করতে হবে পরিষ্কারভাবে, তা না হলে এটা ভুল হয়ে যাবে। মূল কথা এটি যে তড়িৎ প্রবাহের অভিমুখে একজন ব্যক্তি যদি সাঁতার কেটে যায় এবং সেই অবস্থায় যদি চুম্বক শলাকার দিকে সে মুখ করে থাকে তাহলে ব্যক্তির বাম হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপটি সেই দিকে হবে। এরপরে এই একই ধরনেরই একটি সূত্র হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। এই দক্ষিণ মুষ্টি নিয়ম জানার আগে আমাদেরকে চুম্বক বলরেখা সম্পর্কে একটু ধারণা নেওয়ার দরকার আছে। চুম্বক বলরেখা কি? না, বলা হচ্ছে চুম্বক ক্ষেত্রে একটি একক বিচ্ছিন্ন উত্তর মেরুর গতিপথই হচ্ছে চুম্বক বলরেখা। চুম্বক বলরেখা কি বললাম? না, চুম্বক ক্ষেত্রে একটি সর্ববাধামুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরু। সর্ববাধামুক্ত কেন? না, সে অন্য কারো দ্বারা প্রভাবিত হচ্ছে না, শুধুমাত্র চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হচ্ছে। তাহলে এরকম একটি চুম্বক ক্ষেত্রে একটি সর্ববাধামুক্ত বিচ্ছিন্ন উত্তর মেরু যে পথে গমন করে তাকেই আমরা চুম্বক বলরেখা বলবো। মনে রাখবে এই চুম্বক বলরেখা হলো কতকগুলি কল্পিত রেখা, যে রেখার যে কোনো বিন্দুতে আমি যদি একটা স্পর্শক টানি, যে কোনো বিন্দুতে যদি স্পর্শক টানি তাহলে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে ওই স্পর্শক বরাবর। অর্থাৎ আমি যদি চৌম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করি তাহলে এই বিন্দুতে এইটি যদি আমার স্পর্শক হয় তাহলে সেই স্পর্শক বরাবর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশিত হবে। এবার এই বলরেখার ধারণা থেকে আমি আসছি দক্ষিণ মুষ্টি নিয়ম। দক্ষিণ মুষ্টি নিয়মটা কি? বলা হচ্ছে কোনো তড়িৎবাহী তারকে ডান হাতের মুষ্টিতে ধরে, আচ্ছা আমি এই কলমটাকে যদি একটি তড়িৎবাহী তার যেখানে এই নিচের দিক থেকে এই বলটা যেদিকে আছে সেই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এই তড়িৎবাহী তারকে আমি ডান হাতের মুষ্টিতে ধরে, ডান হাতের মুষ্টি আমার এটাই, এটাতে আমি ধরলাম, ধরে বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর তড়িৎ প্রবাহ দেখানো হলে, অর্থাৎ আমি যদি বুড়ো আঙুলটাকে এইভাবে রাখি তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হচ্ছে? এদিকটাতে আগেই বলেছি তড়িৎ প্রবাহের অভিমুখ, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখটা বৃদ্ধাঙ্গুষ্ঠির অভিমুখ হচ্ছে। তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর তড়িৎ প্রবাহ দেখানো হলে বাকি আঙুলগুলো, বাকি আঙুলগুলো দেখো, এইগুলো আমার বাকি আঙুল, তাহলে বাকি আঙুলগুলি চৌম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে। তাহলে এইটি যদি তড়িৎ প্রবাহের অভিমুখ হয় তাহলে সেই তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক বলরেখাগুলো কীভাবে থাকবে? বৃত্তাকারভাবে থাকবে, এদিক থেকে এদিকে। এই হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়মের বিবৃতি।
এরপরে আমাদের যে আলোচনাটা হবে সেটা আর একটি গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে আমরা প্রথম শিখলাম অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, তারপরে দক্ষিণ মুষ্টি সূত্র, দক্ষিণ মুষ্টি সূত্র, আর তিন নম্বর যে সূত্রটি আমরা শিখব সেটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তার বিষয়টা কিন্তু আলাদা। বিষয়টা কীরকম আলাদা? না, আমরা জানি যে কোনো একটি চুম্বককে যদি আমরা একটা চুম্বক ক্ষেত্রে নিয়ে আসি তাহলে কী ঘটনা ঘটবে? না, একটি চুম্বক ক্ষেত্রে যদি চুম্বকটিকে নিয়ে আসি তাহলে সেই চুম্বকটি প্রভাবিত হবে। এবারে একটি তড়িৎবাহী তারকে আমরা বলেছি যে সে তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তাহলে তড়িৎবাহী তার যদি তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তাহলে সেখানে একটি চুম্বক যদি আনি তাহলে সেই চুম্বকের উপর নিশ্চয়ই একটি বল প্রয়োগ করবে ওই তড়িৎ ক্ষেত্রে, ওই চুম্বক ক্ষেত্র। আবার নিউটনের তৃতীয় গতি সূত্র থেকে আমরা বলতে পারি যে ওই যে চুম্বকটি, সে আকর্ষণ বা বিকর্ষণ বল যাই অনুভব করুক না কেন, সে যখনই ওই তড়িৎবাহী তারের জন্য একটি বল অনুভব করল, সে নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল ওই পরিবাহী তারের উপর প্রয়োগ করবে, ফলে পরিবাহী তারটি বিক্ষিপ্ত হবে। এবারে এই যে তারটি বিক্ষিপ্ত হচ্ছে চুম্বক ক্ষেত্রে, সেইটার অভিমুখ অর্থাৎ কোন দিকে বিক্ষিপ্ত হবে তড়িৎবাহী তার, সেই প্রসঙ্গেই যে সূত্রটি আলোচনা হবে সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে কি বলা হচ্ছে? না, বলা হচ্ছে বাম হাতের তর্জনী বৃদ্ধাঙ্গুষ্ঠ ও মধ্যমাকে, এটা আমাদের তর্জনী, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠ আর এটা মধ্যমা। তাহলে এটা ডান হাত দেখালাম, আমি এইভাবে যদি বাম হাতে দেখাই তাহলে তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ, এদেরকে আমাদেরকে সমকোণে রাখতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে তিনটে আঙুল এইভাবে সমকোণে আছে, এটা হচ্ছে আমার তর্জনী, এটি হচ্ছে মধ্যমা, এটি হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। কী বলা হলো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে? না, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী ও মধ্যমাকে, আমার এই ছবিতে আমি এইটিকে বলছি বৃদ্ধাঙ্গুষ্ঠি, বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটি হচ্ছে তর্জনী এবং এটি হচ্ছে মধ্যমা। তাহলে বলা হচ্ছে এই তিনটি আঙুলকে আমি যদি সমকোণে রেখে প্রসারিত করি তাহলে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, এই দিকটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, মধ্যমাটা তাহলে নির্দেশ করছে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কী করবে? না, সে পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে। তাহলে এটা হচ্ছে পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে বাম হাতের তর্জনী, এটি হচ্ছে তর্জনী, এটি মধ্যমা, এটি বৃদ্ধাঙ্গুলি, এদেরকে আমি যদি সমকোণে রেখে প্রসারিত করি এবং
সেক্ষেত্রে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি কি করবে না পরিবাহীর বিক্ষেপের অভিমুখ নির্দেশ করবে। পরিষ্কারভাবে এই বিবৃতিটি লিখতে হবে যদি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি বিবৃত করে বলে। এবার এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে প্রয়োগ করে দুটি তড়িৎ যন্ত্রের কথা আমরা জানব, একটি হচ্ছে বার্লোর চক্র আর একটি হচ্ছে বৈদ্যুতিক মোটর। এই বার্লোর চক্র বা বৈদ্যুতিক মোটর দুটি যন্ত্রের ক্ষেত্রেই আমরা দেখব কি না প্রত্যেকটিতে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তোমাদেরকে আমি সরাসরি বইয়ের ছবিটি দেখিয়ে দিতে পারলে মনে হয় জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। দেখো এই যে ছবিটা রয়েছে, এইখানে একটা কাঠের পাটাতন আছে, এইখানে একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক রয়েছে, এটা তার উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। অর্থাৎ চুম্বক ক্ষেত্রের অভিমুখ সবসময় উত্তর থেকে দক্ষিণের দিকে আমরা জানি, এবং এই দুই মেরুর মাঝে ওই পাটাতনে কিছুটা গর্ত করে সেখানে পারদ রাখা রয়েছে, ঠিক আছে। আর এইখানে দেখো একটা উল্লম্ব স্ট্যান্ড, সেখান থেকে আবার একটা অনুভূমিক বাহু বেরিয়ে এসেছে। এবার সেইখান থেকে যে অংশটা নেমে আছে সেইখানটাতে আমরা কী ব্যবহার করব না সেইখানটাতে একটি চাকতি যাতে উল্লম্ব তলে ঘুরতে পারে। এখানে আমরা যে চাকতিটির কথা বলছি সেটা অবশ্যই একটি দাঁতওয়ালা চাকতি, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এবং সেই দাঁতওয়ালা পরিবাহী ধাতব চাকতিটি কাকে স্পর্শ করে রয়েছে, পারদকে স্পর্শ করে রয়েছে। এই যে এখানে পারদকে স্পর্শ করে রয়েছে, এবার এটি উল্লম্ব তলে ঘুরতে পারে। তো এই চাকতির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ আসছে কোত্থেকে না দেখো এইখানে দূরেই একটি কী রাখা আছে, দূরে রাখা আছে একটি ব্যাটারি। এটা হচ্ছে একটা ব্যাটারি বা তড়িৎ কোষ বলছি এটাকে। তাহলে যখনই আমি এই সার্কিটের সুইচ অন করছি, এই পজিটিভ থেকে তড়িৎ দিয়ে যাচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই স্ট্যান্ড মারফত সেটি চলে যাচ্ছে কোথায়, সেটি চলে যাচ্ছে ধাতব চাকতিতে। এই ধাতব চাকতিতে আসার পরে যেহেতু এই ধাতব চাকতি দাঁতগুলি স্পর্শ করে রয়েছে পারদকে, তাই তড়িৎ প্রবাহ এই পারদের মধ্য দিয়ে গিয়ে আবার ব্যাটারির ঋণাত্মক প্রান্তে গিয়ে শেষ হচ্ছে, ব্যাটারির ঋণাত্মক প্রান্তে গিয়ে শেষ হচ্ছে। তাহলে এবারে দেখো আমি আগেই বলেছি চুম্বক ক্ষেত্রের অভিমুখ উত্তর থেকে দক্ষিণে, তাহলে এইটিকে আমি যদি তর্জনী বলি, তর্জনী তার অভিমুখটা এদিক থেকে এদিকে, আর মধ্যমা কী করছে, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ, অর্থাৎ এই যে নিচের দিকে এটি হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে সমকোণে থাকা বৃদ্ধাঙ্গুলি কোন দিকে বিক্ষিপ্ত হবে, এদিকে। তখন দেখা যাবে যে চাকতিটি একটি ধাক্কা পেয়ে উপরে উঠে গেল, কিন্তু পর মুহূর্তে তার জড়তার কারণে সে আবার নেমে এসে একে স্পর্শ করল, স্পর্শ করার পর আবার সেই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী ধাক্কা খেয়ে উপরে উঠল। এইভাবে দেখব এই চাকতিটি উল্লম্ব তলে একটি নির্দিষ্ট বেগ নিয়ে কিন্তু ঘুরছে, যখনই সুইচ অফ করছি তখন এই ঘূর্ণন বন্ধ হচ্ছে। এবং যদি আমরা এখানে তড়িৎ প্রবাহের পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ এই তড়িৎ কোষের শক্তি যদি বাড়িয়ে দিতে পারি, তাহলে দেখব ঘূর্ণন আরও বৃদ্ধি পাচ্ছে। আর এই মেরুটাকে আমি যদি পাল্টে দিই, অর্থাৎ এদিকে পজিটিভ না রেখে আমি এদিকে পজিটিভ রাখি,
তাহলে কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে যাবে। অর্থাৎ আগে যেমন উপর থেকে নিচের দিকে তড়িৎ প্রবাহ আসছিল, এখন নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহ যাবে। ফলে দেখা যাবে কি না, চাকতির ঘূর্ণনটা আগে যেটা ঘড়ির কাঁটার বিপরীতে ছিল, এখন ঘড়ির কাঁটার দিকে হবে, ক্লকওয়াইজ হয়ে যাবে। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে দিয়ে আমরা চাকতির ঘূর্ণনকে পাল্টে দিতে পারি। আবার এইখানে যে চুম্বকের আমরা অভিমুখ দেখছি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, এর যদি পজিশনটা পাল্টে দিই, অর্থাৎ দক্ষিণ মেরু চলে এলো এদিকে, উত্তর মেরু চলে গেল এখানে, এভাবে চুম্বকের মেরুর পাল্টে দিয়েও কিন্তু আমরা এর ঘূর্ণনের অভিমুখকে বিপরীত করতে পারি। এরপরে যদি আমরা ডিসি, এখানে আমরা তড়িৎ কোষ ব্যবহার করছি, মানে অবশ্যই ডিসি বা সমপ্রবাহ ব্যবহার করছি, যদি আমরা এর বদলে এখানে এসি উৎসের সাথে লাগিয়ে দিতাম, তাহলে কিন্তু এত দ্রুত অভিমুখ পরিবর্তন যে সে কিন্তু স্থির হয়ে যেত, অর্থাৎ পরিবর্তিত তড়িৎ প্রবাহে এটা কাজই করবে না, একটা জায়গায় স্থির থেকে যাবে। এই হলো বাল্যচক্রের কার্যনীতি, এটা তোমাদের মনে রাখতে হবে, এবং এখান থেকে নানান ধরনের ছোটো ছোটো প্রশ্ন হতে পারে। এরপরে আমি যে যন্ত্রটার কথা বলেছি সেটা হচ্ছে বৈদ্যুতিক মোটর। দেখতে পাচ্ছ এখানে বৈদ্যুতিক মোটরের ছবি একটা রয়েছে। এই বৈদ্যুতিক মোটরের এটি উত্তর, একটি অশকুরাকৃতি চুম্বক, এখানে উত্তর মেরু, এখানে দক্ষিণ মেরু রয়েছে, অর্থাৎ এখানেও সেই চুম্বক ক্ষেত্রটা উত্তর থেকে দক্ষিণের দিকে আমরা পাচ্ছি। আর এর ভিতরে একটি অক্ষের সাপেক্ষে যাতে ঘুরতে পারে এরকম একটি আর্মেচার কুণ্ডলী রাখা হয়েছে। আর্মেচার কুণ্ডলী কি না, এটা হচ্ছে একটি অন্তরিত তামার তারের আয়তাকার কুণ্ডলী। এই যে এ বি সি ডি, এটি হচ্ছে একটি অন্তরিত তামার তারের আয়তাকার কুণ্ডলী, একেই আমরা বলছি আর্মেচার। মনে রাখবে কুণ্ডলীটি এমনভাবে থাকছে যাতে কুণ্ডলীর এ বি ও সি ডি বাহু চৌম্বক ক্ষেত্রের সমকোণে। তাহলে এইটি হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র, আর তার সাথে এ বি এবং সি ডি বাহু সমকোণে। আর আর্মেচারের যে দুটো প্রান্ত থাকছে, এই যে এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, সেই দুটো প্রান্তে দুটো অর্ধবলয়, এখানে একটা দেখতে পাচ্ছ ই, একটা অর্ধবলয়, এটা পিতলের তৈরি, আরেকটা অর্ধবলয় এফ তার সাথে যুক্ত। তাহলে আর্মেচারের দুই প্রান্ত দুটি পিতলের অর্ধবলয় ই এবং এফ এর সাথে যুক্ত, এদেরকে কি বলে, এদেরকে বলা হচ্ছে কমিউটেটর, এদেরকে বলা হচ্ছে কমিউটেটর। অর্ধবলয় দুটোর বাইরের অংশ দুটো পরিবাহী কার্বন ব্রাস, এই যে বি ওয়ান আর বি টু, এরা হচ্ছে কার্বন ব্রাস। তা এই ব্রাস দুটোর সঙ্গে পরিবাহী তার দিয়ে এখানে দেখছো একটা সুইচের সাহায্যে একটা ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে, এই যে ব্যাটারির সাথে যুক্ত করা আছে। তাহলে সুইচ আমি যদি অন করে দিই, তাহলে এখানে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে হবে, এই যে পজিটিভ থেকে এদিক দিয়ে হয়ে এ বি বরাবর গিয়ে সি ডি হয়ে আবার এখানে পৌঁছাবে। তাহলে তড়িৎ প্রবাহ আমি এ বি বাহুর কথা যদি ভাবি, তাহলে সেখানে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এই হচ্ছে চুম্বক ক্ষেত্র, এ বি হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে চুম্বক ক্ষেত্রে যখন তড়িৎবাহী তার থাকে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী কী হয়, তার উপরে একটি বল প্রযুক্ত হয় এবং সেই দিক বরাবর এই পরিবাহীর বিক্ষেপ হবে। তোমরা ভালোভাবে দেখবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রয়োগ করলে এই এ বি বাহুটি কিন্তু ভিতরের দিকে ঢুকে যাবে, অর্থাৎ নিচের দিকে বিক্ষিপ্ত হবে। তাহলে যখনই এটি নিচের দিকে বিক্ষিপ্ত হয়ে গেল, তখন তার সাথে যে এই কমিউটেটরটি ছিল ই কমিউটেটর, সে কিন্তু স্থান বদল করে ফেলল, সে চলে এলো এফ পজিশানে, আর এফে যে চলে ছিল সে চলে গেল ই এর পজিশানে। পরমুহূর্তে আবার তড়িৎ প্রবাহ সেই সিডি যখন এখানে চলে এসছে, তখন কিন্তু সে আবার ডি থেকে সি এর দিকে তড়িৎ প্রবাহ যাবে, ফলে সে আবার সেই ভিতরের দিকে বিক্ষিপ্ত হয়ে
एक ही दिके एक निर्दिष्ट घूर्णन चलते थाकबे। ताहले एइभावे बर्तनीते तड़िৎ प्रवाह चलते थाकले आर्मेचार एक ही अभिमुखे घुरते थाकबे। एबारे जदि आमरा ব্যাটারিটার অভিমুখটাকে পাল্টে দিই, অর্থাৎ প্লাস থেকে এবিতে ঢুকছিল, যদি প্লাস থেকে সিডিতে ঢুকে তাহলে দেখা যাবে কিন্তু ঘূর্ণনটা পাল্টে যাচ্ছে, অর্থাৎ আগে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ছিল এখন ক্লকওয়াইজ ঘূর্ণন হবে। এই হলো বৈদ্যুতিক মোটরের কার্যনীতি। তাহলে বৈদ্যুতিক মোটর এবং বাল্য চক্র দুটোর মিল কোথায়? না, উভয়ের ক্ষেত্রেই কিন্তু যে ঘূর্ণন হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, ঘূর্ণন মানে কি, তার মধ্যে একটা গতিশক্তি সৃষ্টি হচ্ছে, আর গতিশক্তি সৃষ্টি মানে সেটা যান্ত্রিক শক্তি। সুতরাং আমরা বলতে পারি এক্ষেত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়, এবং শুধু তাই নয়, আমরা বাল্যচক্রকে একটি মোটর বলতে পারি এই দৃষ্টিকোণ থেকে, কারণ মোটরে যেমন তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, বাল্যচক্রতেও কিন্তু তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আজকে আমরা এই অংশটাই আলোচনা করলাম। তোমরা পরবর্তীকালে দেখবে আমরা মডেলও বানাবো, ডিসি মোটরের যে মডেল খুব সহজে কিন্তু তৈরি করা যায় সেটা আমরা স্কুল খুললে করব। পরের দিন আমি তোমাদের তড়িৎচুম্বকীয় আবেশ এই অংশটা পড়াবো। আজ এই পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ।